আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফেরদৌস আহমেদ চৌধুরী। আজকে আপনাদেরকে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে দু একটা কথা বলতে চাচ্ছিলাম। আমাদের দেশে করোনার দ্বিতীয় ফেজ শুরু হয়েছে, যেটা আমরা সকলেই জানি। আমরা সকলেই জানি, কিন্তু এটাকে আমরা মানতে পারছি না। এর আগে প্রথম ফেজের পরে আমরা মোটামুটি সবাই সচেতন ছিলাম, কোনো ধরনের প্রোগ্রাম করছিলাম না, নিজেকে সাবধানে রাখছিলাম, মাস্কও পরছিলাম, এমনকি আমাদের হ্যান্ড ওয়াশ ইউজ করছিলাম, আমরা বাইরে থেকে কিছু খাবার নিলে সেগুলোকে সুন্দরভাবে রাখছিলাম। কিন্তু এইবার যেটা হয়েছে, যে আমাদের মধ্যে সেই সচেতনতাটা উধাও হয়ে গেছে। এর কারণও আছে, কারণ হচ্ছে যে প্রথম ফেজটা আমাদেরকে তেমনভাবে ক্ষতি করতে পারেনি। যাদের হয়েছে তাদের 100%, বাট যাদের আমাদের দেশে অধিকাংশ মানুষ আসলে এটা থেকে তেমন একটা ক্ষতি হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিটা কিন্তু আসলেই খুব কঠিন। এই সেকেন্ড ফেজে কিন্তু আমরা দেখছি অলরেডি সব আইসিইউ কিন্তু পূর্ণ হয়ে গেছে। আমার এক ফ্রেন্ড তার বোন জামাইয়ের জন্য একটি আইসিইউ খুঁজছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটা খুঁজে পায়নি। আমিও চেষ্টা করেছিলাম দু একটা জায়গায়, সেখানে কিন্তু আমরা পাইনি। তাই বলবো, সচেতন হন, এখনও সময় আছে। আমরা যদি সচেতন না হই, আমরা যদি সমস্ত প্রোগ্রামে সকলকে দাওয়াত দিই, সবাই আসে, এবং যেটা শুধু ঘটনা হচ্ছে যে আমার যে বন্ধুটা বললাম যে বোন জামাই অসুস্থ, করোনা রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি আছে, তার কিন্তু এভাবেই হয়েছে। সে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, 7 দিন ধরে সেখানে বিয়ের অনুষ্ঠান হয়েছে, এবং আলটিমেটলি সে তার ওয়াইফ সবাই আক্রান্ত। তো সেই জন্য আমরা সচেতন হই, নিজের জন্য, নিজের প্রিয় মানুষের জন্য। ধন্যবাদ।